হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজ থেকে জিএনএম এবং এএনএম নার্সিংয়ের জন্য যে এক্সটেন্ড অফ আফ রাউন্ড কাউন্সেলিং সেটার কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে কীভাবে তোমরা করবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা ভিডিওটি দেখে দেখে করে নিতে পারবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে সেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি তার আগে তোমরা যারা পরের বছরের জন্য জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশান সেটা ডাউনলোড করে অনলাইন ক্লাস করতে পারো ডেসক্রিপশন বক্সে তার ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে কোর্স ফি খুবই সামান্য ছ মাসের জন্য পনেরোশো টাকা কোর্স ফি তোমরা চাইলে ক্লাসে জয়েন করতে পারো সমস্ত সাবজেক্ট পড়ানো হবে সাথে মক টেস্ট থাকছে তোমরা ওই অ্যাপের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে ডিসক্রিপশান বক্স তোমরা ফলো করতে পারো ঠিক আছে তো অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদের আমি দেখাচ্ছি কী কী গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে এটা কিন্তু একটা অনলাইন প্রসেস ঠিক আছে এটা সবচেয়ে প্রথমে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কারা এই রেজিস্ট্রেশন করতে পারবে এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে তোমরা হয়তো অনেকে জানো অল ক্যান্ডিডেটস রেজিস্টার অর অ্যাডমিটেড ট্রু ডাব্লু বি জেইবি ফর জে এন এম অ্যান্ড এ এন এম নার্সিং অ্যান্ড ফ্রেশ ক্যান্ডিডেট হু হ্যাভ অফ জেনারেল মেরিট র্যাঙ্ক আর এলিজিবল ফর পার্টিসিপেটিং ইন দ্য মফাফ রাউন্ড তোমরা যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো সাপোজ ধরো তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা কিন্তু এই আপ রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল ঠিক আছে তোমরাও কিন্তু মফাফ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারো প্রত্যেকটা ক্যান্ডিডেটে কিন্তু করতে পারবে ঠিক আছে যারা তোমরা পরীক্ষা দিয়েছ এবং তোমাদের র্যাঙ্ক রয়েছে তোমাদের জিএম জিএমআর র্যাঙ্ক রয়েছে প্রত্যেকে কিন্তু তোমরা এই যে রেজিস্ট্রেশন রয়েছে এটা কিন্তু এই মফাপ রাউন্ডের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে তোমরা যারা এর আগের যে রাউন্ডটা হয়েছিলো তো সেটা সেটাতে যদি তোমরা কাউন্সেলিং না করে থাকো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তিনশো টাকা কিন্তু শুধুমাত্র পেমেন্ট করতে হবে তিনশো টাকা পেমেন্ট করে কিন্তু এই যে প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এর জন্য কিন্তু এই যে এই যে ওয়েবসাইটে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশান জন্য কিন্তু তোমাদের কিন্তু যে রোল নাম্বারটা রয়েছে পরীক্ষার সেই রোল নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বার যখন তুমি অ্যাপ্লাই করেছিলে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে বাকি প্রসেসটা তোমাদের আমি দেখাচ্ছি এখানে সেরকম কিছু নেই ওয়ান ক্যান্ডিডেট অফ ফর এনি আর একটা বিষয় তোমাদের আমি বলে দিই তোমরা যদি মপা রাউন্ডে যদি নতুন কলেজ পেয়ে যাও চান্স পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই কলেজটিতেই কিন্তু অ্যাডমিশান নিতে হবে এর আগে সাপোজ যদি তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো সেই কলেজটা কিন্তু অটোমেটিক তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এই বিষয়টা এটা কিন্তু একটা জেনারেল রুলস যদি আপগ্রেড হয় নতুন কোনো কলেজে চান্স পেয়ে যাও সেক্ষেত্রে নতুন কলেজে অ্যাডমিশান নিতে হবে পুরোনো কলেজটা তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এই বিষয়টি মাথায় রাখবে আর কিন্তু সেরকম এখানে কিছু নেই যে তিনশো টাকা যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা লাগছে বাকিদের কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ফি লাগছে না ওকে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সরাসরি এই লিঙ্কটা পেয়ে যাবে এটা ওপেন করবে সবচেয়ে প্রথমে তোমরা কি করবে যে সিট ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে সিট ম্যাট্রিক্স যেটা পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি সেটা তোমরা দেখে নেবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা আগে দেখে নেবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেটা দেখে কিন্তু তোমরা যে চয়েস ফিলিং রয়েছে সেটা করবে ঠিক আছে চয়েস ফিলিং করার পর তোমাকে চয়েস লকিং করতে হবে এটার জন্য কিন্তু আলাদা আলাদা দুটো এখানে দেখতে পাচ্ছ দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা লগ ইন করতে হবে তোমাকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে যদি তুমি আলাদা করতে করতে চাও সেক্ষেত্রে তুমি যদি জিএনএম করতে চাও সেক্ষেত্রে এ লিঙ্কে ক্লিক করবে ইএনএম করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে সিট ভ্যাকেন্সি দেখে নেবে কবে থেকে কবে ফিজ স্ট্রাকচার যেটা বললাম তিনশো টাকা লাগছে তোমাদের তো আমি তোমাদের একটা জিএনএম করে দেখাচ্ছি জিএনএম এ ক্লিক করলে এখানে ক্লিক করবে লগ ইন ফর জিএনএম আলাদা একটা এই লিঙ্কটা ওপেন হবে এই লিঙ্কটা আমি সরাসরি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এটা একটু ডেস্কটপ ভিউ করে দেবে ঠিক আছে সার্ভার সম্ভবত একটু প্রবলেম হয়ে গেল দেখে নিচ্ছি আর একবার তো সম্ভবত ওয়েবসাইটে একটু প্রবলেম রয়েছে তোমাদের জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি যদিও না ঠিক আছে মোটামুটি যেটা করতে হবে তোমাদের যে রোল নাম্বার রয়েছে পরীক্ষার যে রোল নাম্বার সেটা দিতে হবে এবং রেজিস্টার মোবাইল নাম্বার সেটা দেবে তারপরে এখানে যোগ বা বিয়োগ করে যেটা আসবে সেটা এখানে বসাবে ঠিক আছে তারপরে সাইন ইনে ক্লিক করার পর দেখবে একটা ওটিপি বা পাসওয়ার্ড চাচ্ছে ফার্স্ট টাইম যে তোমার মোবাইলে যে এস এম আসছে ঠিক আছে ওটিপিটা মানে আজকে এই যে এটা সাইন ইনে ক্লিক করার পর যেটা আসছে সেটাই হচ্ছে তোমার পাসওয়ার্ড ঠিক আছে প্রতিবার যখন তুমি লগ করবে সেই ক্ষেত্রে কিন্তু ওই ওটিপিটাই কিন্তু এখানে তোমাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে ঠিক আছে তো এবার দেখা যাচ্ছে কীভাবে তোমরা বাকি প্রসেস করবে এর আগে আমি একটা একজন স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম তো সেটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেটাই তোমাদের আমি স্লাইড হিসেবে দেখাচ্ছি দেখো সেটা কোনো যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই আমি তোমাকে হেল্প করব আমাদের যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন নি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু জয়েন করতে পারো লগ ইন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারো ঠিক আছে তোমার বেশি কিছু ডিটেলস এখানে দেখিয়ে দেবে তারপর এখানে পাশে এখানে দেখিয়ে দেবে ফিল চয়েস ঠিক আছে তোমাদের সেই অপশনটাতে ক্লিক করতে হবে ফিল্ড চয়েসে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর যেরকম আসবে সেটা হচ্ছে এরকম ইন্টারফেস তোমরা দেখতে পারবে এখান থেকে তোমাকে কিন্তু ওয়ান বাই ওয়ান কলেজগুলো চুজ করতে হবে ঠিক আছে সবচেয়ে প্রথমে এখানে ক্লিক করবে অ্যাট নিউ চয়েসে তোমরা কিন্তু নিজের মোবাইল রয়েছে সেই মোবাইল দিয়ে কিন্তু ইজিলি করে নিতে পারবে এই জন্য তোমাকে গুগল ক্রোম যে ব্রাউজার রয়েছে সেটা তোমরা ইউজ করবে অ্যাট চয়েস এখানটা এই অপশানটা তোমরা ক্লিক করবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করার পর যখন এখানে দেখিয়ে দেবে ইনস্টিটিউট নেম ইনস্ট্রিম নেম এগুলো অ্যাড হয়ে যাবে এরপর যেটা করতে হবে এখানে তোমাকে প্লাস সাইন দেখিয়ে দেবে এই প্লাস সাইনে ক্লিক করবে ঠিক আছে প্লাস সাইনে ক্লিক করার পর এখানে পাশে যে এখানে রাইট টিক এটা এটাতেও কিন্তু ক্লিক করতে হবে তারপরে ওয়ান বাই ওয়ান যতগুলো কলেজ তুমি চুজ করতে চাচ্ছ এগুলো কিন্তু ড্রপডাউন মেনু থেকে এই যে অ্যাড নিউ চয়েস অ্যাড নিউ চয়েসে ক্লিক করে করে কিন্তু প্রতিটি তোমাকে কিন্তু এখানে সাজাতে হবে ঠিক আছে আর প্রতিটার পাশে কিন্তু একটা কলেজ যখন তোমরা অ্যাড করে দেবে অ্যাড করার পরেই কিন্তু তোমাকে এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছ এই প্লাস বাটনে কিন্তু ক্লিক করতে হবে তোমার যদি মনে হয় যে কলেজটি তুমি ডিলিট করবে সেক্ষেত্রে ক্রস যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করে কিন্তু ডিলিট করে দেবে ওকে সমস্ত যদি চুজ করা হয়ে যায় এরপরে যেটা করবে সেটা হচ্ছে সেভ করে দেবে ঠিক আছে সেভ চয়েসে ক্লিক করবে যদি তোমরা চাও ইন্টারচেঞ্জ করবে অর্থাৎ এই কলেজটা সাপোজ ধরো পঁয়ত্রিশ নম্বরের কলেজটা তোমরা আটত্রিশ নাম্বারে নিয়ে আসবে সেক্ষেত্রে তোমরা ইন্টারচেঞ্জ যে অপশন রয়েছে এটাতে ক্লিক করে কিন্তু অল্টারনেট করতে পারবে ঠিক আছে এ সমস্ত হয়ে যাওয়ার পর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এরকম চয়েস লক করার অপশান চলে আসবে ঠিক আছে যখন তুমি সেভ করবে তখন এরকম ইন্টারফেস চলে আসবে এরপরে ফিল চয়েস চয়ে লক চয়েস প্রিন্ট চয়েস তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লক চয়েসে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে লক চয়েসে ক্লিক করলে আর ইউ ইউশিওর এরকম একটা ইন্টারফেস চলে আসবে উইন্ডো ওপেন হবে এখানে তোমাকে জাস্ট করতে হবে ইএসএ ক্লিক করতে হবে ইএসএ ক্লিক করলে কিন্তু তোমার যে ফর্ম সেটা কিন্তু লক হয়ে গেছে আর কিন্তু তুমি কোনোরকম এডিট করতে পারবে না ঠিক আছে এরপরে তুমি এটা প্রিন্ট চয়েসে ক্লিক করে কিন্তু প্রিন্ট করে নিতে পারো যে ফর্মটা হচ্ছে সেটা তুমি প্রিন্ট করে নেবে জাস্ট এতটুকুই কিন্তু কাজ খুব একটা বেশি কাজ নয় যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো এর আগে সাপোজ তোমরা এর আগের কাউন্সেলিংয়ের জন্য যারা করনি সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা করে কিন্তু পেমেন্ট করতে হবে তাহলে এই যে প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে তো এটা একটা ভিডিও ছিল তোমাদের জন্য হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে একটু ভালোভাবে তোমরা কিন্তু কলেজগুলো সবচেয়ে প্রথমে তোমরা যেটা কোট করবে অবশ্যই তোমরা ভালোভাবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেগুলো তোমরা খাতায় আগে ভালোভাবে লেখো দেখে তোমরা নিজের মতো করে সাজাও কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে এসসির জন্য কত ও বিসির জন্য কত তোমার যে ক্যাটাগরি সেই হিসেবে তোমরা একটু সাজাও ঠিক আছে সাজিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করো অবশ্যই যদি ভাগ্যে থাকে কিন্তু কলেজ পেয়ে যেতেও পারো ঠিক আছে